হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভীষণ ভালো আছি। যখন আমি ভিডিওটা এডিট করতেছিলাম তখন এই ফিশটা টোটালি গায়েব, একেবারে ভ্যানিশ। তারপরেও কেন যেন খুবই গ্রেট লাগতেছিল যে জীবনে আমি পিস মাছ ভাজতেই ভয় পাই, আর সেখানে আমি আস্ত একটা মাছ আমি ফ্রাই করেছি। এবং এটা আসলে আমার হাবি যখন বাসায় ছিল ওকে নিয়ে আমি ফ্রাই করেছি, কিন্তু সে আমাকে একটু মানে এখানে একদম ওর হেল্পিং হ্যান্ড একদমই কাজে লাগেনি, বিকজ এটা উল্টানো অনেক টাফ ছিল। আমার ভুল হয়ে গেছে, মাছটা একটু বেশি তেলে ভাজা উচিত ছিল, এবং আমার এই কড়াইটার একটু উঁচু মাঝখানের দিকে, আই ডোন্ট নো ওয়াই, বাট এইরকমই আমার এই জন্য ভালো লাগে না এই হাঁড়িটা। বাংলাদেশে যে বড় বড় কড়াইগুলো আছে ওক টাইপের, ওইগুলোতে ভাজতে মনে হয় অনেক সুবিধা। মানে এখানে তেল দিয়েছি আমি অনেক, বাট তারপরেও কেন জানি না মাঝখানে তেল দাঁড়াচ্ছিল না, বাট ওভারঅল ভালো ছিল, কোনো প্রবলেম হয়নি। আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ লবণ, একটু গুঁড়া মরিচ দিয়ে এটা সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম, অ্যান্ড ওই তেলটা ভাজার সময় একটু উপরে উপরে দিয়ে দিয়েছিলাম, এবং কিছু সময় আমি ঢাকনা দিয়েও রেখেছিলাম যাতে একটু ভালো কুক হয় এটাই, কিন্তু মচমচে যে ফ্রাই জিনিসটা সেটা হয়নি, বাট তারপরেও খুব ভালো লেগেছিলো। পুরা মাছটা আমি সরিষার তেলে ভেজেছি। আমি একবার কোথাও এক জায়গায় শুনেছিলাম যে মাছ সবসময় সরিষার তেলে ভাজা ভালো। আমিও দেখেছি যে সরিষার তেলে ভাজলে তেমন একটা তেলটা সাক করে না মাছে, যে সরিষার তেলটা দেওয়া হয় সেইটুকুই থেকে যায় ফ্রাইং প্যানে, তো এই জন্য। আর ইলিশ মাছের সাথে আসলে সরিষা জিনিসটা খুব ভালো যায়, ওই জন্য সরিষার তেলে আমি ভেজেছি। তো মাছটা অলমোস্ট ডান হয়ে গেছে, যার কারণে এবার সাইডে আমি পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিয়েছি, জাস্ট একটু মানে এবার একটু মানে স্লো কুকারে যেরকম রান্না করে সেইভাবে করব। আমি যদিও স্লো কুকার পছন্দ করি না, বাট আমি সবসময় পছন্দ করি স্টোভে রান্না করতে। আমার হাবি বলছিলো বেক করি মাছটা করলে ভাল লাগবে, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে না আমি একটু তেলে সেরকম মুচমুচা ফ্রাই করব, কিন্তু আসলে ওইটা যে করতে গেলে একটু ডুবো তেলে করতে হয় আমি বুঝতে পারিনি। তারপরেও যেটা হয়েছে খুবই মজা হয়েছে, অনেকটা বেক টাইপের হয়ে গেছে এই আর কি। সো আমি এবার এর পাশে কিছু অনিয়ন স্লাইসেস, ছোটো ছোটো বেল পেপার, অ্যান্ড কিছু গ্রিন চিলি দিয়ে দিয়েছি। আমি একটু কালারফুল করার জন্য আসলে রেড, অরেঞ্জ বেল পেপার, তার সাথে এই জন্য গ্রিন কালারের বেল পেপার, বোম্বাই মরিচটা ইউজ করছি, তো এই আর কি একটু কালারফুল করার জন্য এই যা। তো অনেক মজা হয়েছিল, যদিও মচমচে ভাজার একটা টেস্ট আছে আর এই টাইপ হলে আর একটা টেস্ট আছে। অ্যান্ড এখানে আরও কিছু পেল্ট গার্লিক দিয়ে দিলাম, এবং আরও আছে স্প্রিং অনিয়ন, এটা আমি একেবারে শেষের দিকে দেব, না হলে এটা পুরোটাই একেবারে ঘন্ট হয়ে যাবে। তো জাস্ট একটা অসাম একটা কালারফুল একটা ডিশ হয়েছিল, যে রেড, রেডিশ, অরেঞ্জিশ, গ্রিনিশ টাইপ, মানে আমার খুব ভালো লাগে এরকম কালারফুল করতে। তো ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি এবার, জাস্ট একটু মানে ভালোভাবে কুক হওয়ার জন্য। এটা অনেকটাই স্লো কুকারের মতন হয়ে গেল, জানি না কী রান্না করতে গেলাম আর কী হয়ে গেল।
সব কথার এক কথা এই সরিষার তেলটার একটা রিভিউ দিয়ে নিই। সেটা হচ্ছে টাটকা যে পিওর মাস্টার্ড অয়েল, এটা অনেক সুন্দর একটা মাস্টার্ড অয়েল। আমি মনে করি এটা রাঁধুনির থেকেও অনেক স্ট্রং ফ্লেভারের। এবং ছোটোবেলায় একবার আমার দাদি মাস্টার্ড অয়েল আনছিল, তো দেখছিলাম যে এইরকমই কালার অনেকটা, তো ভাল লেগেছে। তো আমি ইউজুয়ালি যখনই মাস্টার্ড অয়েল আমি নিয়ে আসি, এরকম বড় বড় এক একটা বোতল নিয়ে আসি। আনার পরে আমি এই তিনটা কাচের বোতল রিফিল করে রাখি, বিকজ আমি প্লাস্টিকে কোনো কিছু রাখতে পছন্দ করি না, এটা একটা অ্যালার্জি আমার, যার কারণে কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, ওটা রিফিল করবো এখন ইন দ্য মিন টাইমে, বিকজ জাস্ট ওপেন করেছি আমি বটলটা, তো যতক্ষণ না এটা করছি ততক্ষণ শান্তি লাগতেছে না। কাচের বোতলে রাখার একটাই সুবিধা, সেটা হচ্ছে আমি ইচ্ছা করলে যখন তখন আমি এটা রোদে দিয়ে দিতে পারি, মানে কোনো মানে ঝামেলা ছাড়াই। আর প্লাস্টিকের বোতলে সবসময় তো এটা বিক্রিয়া করতেই থাকে, এটার একটা ভয় লাগে আমার। আমি ম্যাগির সসটা আমি পেয়েছি কাচের বোতলে, কিন্তু আই হোপ সরিষার তেলটাও কাচের বোতলে করে পাঠাবে বাংলাদেশ থেকে, তাহলে আমার থেকে আর বেশি খুশি আর কেউ হবে না, তাহলে আমাকে আর এরকম রিফিল করতে হবে না। তো ফিশ ইজ ডান টোটালি, হালকা ফ্রাইও হয়েছে যেটা চেয়েছিলাম। এবার আমি এই মশলাটা আর একটু ভাজা ভাজা করে নেব, বিকজ একটু ওয়াটার বের হয়েছে অনিয়ন থেকে এবং গার্লিক থেকে এবং বেল পেপার থেকে। যাই হোক, একটু ভাজা ভাজা করে ওইটার উপরে এই গ্রেভিটা দিয়ে দেবো। লাস্টে অ্যাড করলাম স্প্রিং অনিয়নটা, মানে দেখতেও সুন্দর লাগবে, বেশি কুক হবে না, জাস্ট একেবারে আমার চুল্লা অফ করে দিছি, এইটুকু তাপেই মানে যেটুকু হয়, এতে অনেক মজা লাগে খেতে এবং দেখতেও সুন্দর লাগে। এই যে আমার ইলিশ মাছটা ডান হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর ছিল এবং খেতে অসাধারণ, গরম গরম ভাতের সাথে। তো আই হোপ আপনাদের কাছেও ভালো লেগেছে, তেমন কিছুই না, সব কিছু আর কি কম কম করে দিলে ইলিশ মাছের স্মেলটা পাওয়া যায়, বেশি যদি আপনি সিজনিং দেন তাহলে পাবেন না। তো আই হোপ ট্রাই করবেন বাসায়, দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ ছিল। আল্লাহ হাফেজ।